मृत गाड़ी चालकेर परिवार के साहाज्येर हाथ बाड़ालो आईएनटीटीयूसी जातीयतावादी ट्रक ड्राइवर्स एंड वर्कर्स यूनियन एनजीपी यूनिट। प्रसंगत गत मासे 30 तारीख कूचबिहार संलग्न एलाकाय पथ दुर्घटनाय मोहम्मद टिंकू नामे एक गाड़ी चालकेर मृत्यु हय। तार मृत्युर पर दुई सन्तानके निये समस्याय पड़ेन मोहम्मद टिंकुर स्त्री। एदिन संगठनेर पक्ष थेके 45,000 टाका अनुदान परिवारेर हाते तुले देवा हय। এর পাশাপাশি তার স্মৃতির উদ্দেশ্যে বৃক্ষরোপণ কর্মসূচিও গ্রহণ করা হয়। সংগঠনের কনভেনার সুজয় সরকার বলেন, আমাদের এই জাতীয়তাবাদী ট্রাক ড্রাইভার্স এন্ড ওয়ার্কার্স ইউনিয়নের একজন সদস্য কিছুদিন আগে গাড়ি নিয়ে যাওয়ার সময় দুর্ঘটনা কবলিত হয় এবং সে মারা যায়। তার দুটো বাচ্চা, মানে খুব কম বয়স বাচ্চাদের, দুটো বাচ্চারই মানে অসহায় পড়ে, তো তার পরিবার অসহায় পড়াতে ড্রাইভার ইউনিয়নের পক্ষ থেকে আজকে আমরা একটা আর্থিক অনুদান, তার পরিবার যেন চলতে পারে, বাচ্চাগুলো যেন পড়াশোনা করতে পারে, তার জন্য আমরা ইউনিয়নের পক্ষ থেকে একটা আর্থিক অনুদান তার হাতে তুলে দিলাম। ড্রাইভার ইউনিয়ন যে আছে সেটা তো সবসময় মানে তাদের সদস্যদের প্রতি পাশে দাঁড়ায়। এর আগেও একটা ড্রাইভার মারা গেছিলো, আমাকে আমি কনভেনার হিসেবে আমাকে বলেছিল, আমি বলছি যে খুব ভালো উদ্যোগ, তাকেও তার পরিবারের পাশেও দাঁড়ানো হয়েছিল, তাকে সাহায্য করা হয়েছিলো।